हेलो एवरीवन, वेलकम बैक टू हेल्थ एंड टिप्स चैनले। आज के जो विषय आलोचना करते चले नारी स्तने कैंसर। प्राय समय नारी स्तने कैंसर मतन दुर्घटना अनेक शुनी नारी ब्रेस्टे ट्यूमर होने समस्या कारणगुलो अनेकना जो कैंसर आक्रांत हई तर चिकित्सा नहीं अनेक बेशी उद्विग्न हो जाए किन्तु आम्रा जुदी एर पूर्वे बुझे शुने चलितम ताहले हयतो ई कैंसर थेके आम्रा निजेदेरके रक्षा करते पारतम। ताई चलुन आज के जानबो स्तन कैंसर होते आठटी बद अभ्यासेर कारणगुलो कि। बर्तमाने सारा विश्वे नारीदेर काछे स्तन कैंसर एकटी आतंकेर नाम। পরিসংখ্যানে দেখা যায় স্তন ক্যান্সারের হার দিনকে দিন বেড়েই চলছে। তাই স্তন ক্যান্সার মোটেই হালকাভাবে নেওয়ার মতন কোনো বিষয় নয়। দৈনন্দিন কিছু অভ্যাসের কারণে আপনিও রয়েছেন স্তন ক্যান্সারের ঝুঁকিতে। আসুন জেনে নেই সেই রকম আটটি খারাপ অভ্যাসের কথা যার কারণে ক্যান্সার বাসা বাঁধতে পারে আপনার স্তনেও। ভুল সাইজের বক্ষ বন্ধনী ব্যবহারে স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের বক্ষ বন্ধনী ব্যবহার করুন, নয়তো এটি আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অনেকখানি। স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষ বন্ধনী স্তনের ঠিক মতো টিস্যুগুলোকে সাপোর্ট দিতে পারে না। আবার অতিরিক্ত ছোট বা টাইট বক্ষ বন্ধনী স্তনের তরলবাহী লসিকাগুলোকে কেটে ফেলতে পারে। তাই সঠিক মাপের বক্ষ বন্ধনী ব্যবহার করুন। বক্ষ বন্ধনী সারাক্ষণ পরে থাকা বা সারাক্ষণ বক্ষ বন্ধনী পরে থাকার কারণে ঘাম নিগ্রত হবার অসুবিধে আর্দ্রতা জমে থাকা সব মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ঘরে থাকার সময়টুকুতে চেষ্টা করবেন বক্ষ বন্ধনী ব্যবহার না করার, লেভেল না দেখে ডিওড্রেন্ট কেনা। কর্মজীবী নারী হোক বা শিক্ষার্থী সারাদিনের বাইরে থাকা আর সেই সঙ্গে ঘামের দুর্গন্ধ এড়াতে ডিওড্রেন্ট ব্যবহার করেন প্রায় সবাই। এতে নিজের ফ্রেশ ভাবাটা যেমন বজায় থাকে তেমনি ঘামের গন্ধের কারণে অন্য কারোর সামনেও বিব্রত হতে হয় না। কিন্তু এই ডিওড্রেন্ট কেনার সময় খেয়াল রাখুন কি কি উপাদান আছে এতে। অ্যালুমিনিয়াম বেস্ট উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই কোন কোম্পানির পণ্যটি ব্যবহার করবেন তা আগে একজন স্কিন বিশেষজ্ঞর কাছ থেকে জেনে নিন। কেমিক্যাল যুক্ত চুলের রং ব্যবহার, চুল পেকে যাওয়া বা হাল ফ্যাশনের সঙ্গে মানিয়ে নিতে চুলের নানা রঙের ব্যবহার, যেটি হোক না কেন দোকান থেকে সস্তার চুলের রং কিনে আনবেন না, এতে চুল তো পড়ে যেতে পারে, সেই সঙ্গে এতে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালের কারণে হতে পারে স্তন ক্যান্সার। তাই ভালো কোম্পানির ভেষজ চুলের রং ব্যবহার করুন। আর মেহেদি ব্যবহার করলে তা একদিকে যেমন চুলের জন্য ভালো আর সেই সঙ্গে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্লাস্টিকের বক্সে সবসময় খাবার রাখা, প্লাস্টিকের বক্সে খাবার রাখা এবং বিশেষত টি সেটিতেই ওভেনে গরম করা স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এর চেয়ে কাচের পাত্র ব্যবহার করুন। আর প্লাস্টিকের ব্যবহার করতে চাইলে তা যে প্লাস্টিকের পাত্রগুলো ফুড গ্রেড কি না তা নিশ্চিত হয়ে নিন, কারণ প্লাস্টিকের জিনিসে খাবার রাখা বা খাবার খাওয়া কোনোটাই একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেই ব্যাপারটি অবশ্যই লক্ষ্য রাখা উচিত পরিবারের সকলকেই। অবশ্যই চেষ্টা করবেন কাচের পাত্রে খাবার রাখা বা গ্রহণ করা। এয়ার ফ্রেশনার ব্যবহার, ঘরের দুর্গন্ধ দূর করতে বা সুগন্ধিযুক্ত ঘর পেতে এয়ার ফ্রেশনার ব্যবহারের দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু এতে থাকা প্যাথালেট নামক প্লাস্টিসাইজিং কেমিক্যাল যা সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে, এটির সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক আছে। এর চেয়ে ফুটন্ত পানিতে এক টুকরো দারচিনি ফেলে দিন, এবার দেখুন ঘরময় কি সুগন্ধই না ছড়াচ্ছে। কেমিক্যাল যুক্ত ক্লিনার ব্যবহার, অদ্ভুত হলেও সত্যি যে আপনার রান্নাঘরের সিঙ্ক বা কেবিনের যে রঙিন তরল ক্লিনার দিয়ে আপনি পরিষ্কার করছেন তাতে থাকা কেমিক্যাল কেবল আপনার স্তন ক্যান্সারই নয় বরং অন্য ধরনের ক্যান্সার ও বিভিন্ন ধরনের ক্রনিক রোগ যেমন মাইগ্রেন ও অ্যালার্জির জন্ম দিতে পারে। তাই কেমিক্যাল যুক্ত এই ক্লিনার ব্যবহার না করে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। এতে ঘরের যে পোকা মাকড় হয় সেগুলো অনেকটা
সমস্যা দূর হবে এবং আপনার যে জন্য বা শারীরিক যে ক্লিনারগুলো ক্ষতিকর হয়ে থাকে বা এই কেমিক্যালগুলো যে আপনার ক্ষতির কারণ হতে পারে সেখান থেকে অনেকটা মুক্তি মিলবে। সুতরাং চেষ্টা করুন কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করার। অবাক হলেও এটা সত্যি যে আমরা বছরের বছর জেনে এসেছি ন্যাপথলিন কাপড়ের মধ্যে দেওয়া, কিন্তু এই ন্যাপথলিনের ব্যবহার আলমারির কাপড় চোপড় পোকামাকড় হাত থেকে বাঁচাতে ন্যাপথলিন তো আমরা ব্যবহার করেই থাকি, অনেকে আবার বাথরুমের দুর্গন্ধ এড়াতে বেসিনের সিল্কেও ফেলে রাখেন কয়েকটি, কিন্তু এটি পুরোটাই ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি যা কেবল পোকামাকড়কে 100 মাইল দূরেই রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারেরও ঝুঁকি বাড়ায় বহুগুণে। এর চেয়ে নিম পাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন, একই উপকার পাবেন। যতটুকু চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে যে কোনো জিনিস করার, তাতে করে খুব স্বাভাবিকভাবেই সুস্থ থাকবেন, কারণ কেমিক্যালযুক্ত কোনো জিনিসই কখনোই স্বাস্থ্যের জন্য ভালো কিছু বয়ে আনে না। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস।